আসরালের খাবার কখনো খেয়েছেন আগে মদিনাতে? না, এর আগে মদিনাতে এত এত কমে এত স্বল্প মূল্যে কোনোদিন খাইনি। দেশের লোকজন এখান থেকে খাবার নিচ্ছেন, কি কি খাবার এখানে পাওয়া যায় চলুন দেখা যাক। কতজন লোকের আজকে এখানে আপনারা খাবার আয়োজন করেছেন? দেড় হাজার লোকের। কিন্তু মদিনা যে বাসীরা আছেন, যারা চাকরি করেন, ওনাদের জন্য কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইস রাখছি, একটা প্যাকেজ সিস্টেম করে রাখছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। এর আগের ভিডিওতে যা দেখেছিলেন আপনারা, আমাদের লিটন ভাই বলেছিলেন পাঁচ রিয়ালে আপনি যে কোনো খাবার পেয়ে যাবেন তার নতুন রেস্টুরেন্টে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমরা কিন্তু আগেও বলছিলাম যে আমাদের ওই যে পাঁচ রিয়ালের দোকান হলো এখন যেটা আমরা আজকে ওপেন করলাম, ওয়ান বাইট। তো ওয়ান বাইট আমাদের পাঁচ রিয়ালে, আমাদের টার্গেট তো বলেছিলাম যে সবার হাতে যেন পৌঁছে দিতে পারে একটা খাবার। এবং আমাদের এই মেনুটা যেটা আপনি বললেন, যে মেনুটার ব্যাপারে আবার আমি রিপিট করি, আমাদের চিকেন ফ্রাই পাঁচ রিয়াল, আমাদের ললিপপ পাঁচ রিয়াল, স্যান্ডউইচেস পাঁচ রিয়াল, বার্গার পাঁচ রিয়াল, মিয়া স্যান্ডউইচ পাঁচ রিয়াল, শেষ আছে অনেকগুলো, ওগুলোও পাঁচ রিয়াল করে, সব কিছুই পাঁচ রিয়াল করে। তার মধ্যে আবার মজার বিষয় হলো আমরা কিছু নুডলস রাখছি, ওই চাইনিজ নুডলস যেটা, এটাও পাঁচ রিয়াল। আবার বিরিয়ানি রাইস থাকবে, ওইটাও পাঁচ রিয়াল। এগুলো দিয়েই আমরা মেনুটা খুব সুন্দর করে সাজাইছি, যাতে করে কেউ যদি নামাজ পড়তে আসে, স্ন্যাক্সের কিছু প্রয়োজন হয়, ওনারা যেন খুব আরাম করে কিছু একটা খেয়ে যেতে পারে খুব অল্প টাকার মধ্যে। তার মানে আমাদের হাজিদের চিন্তা করে এবং সাধারণ যারা সবার জন্য, ইন্টারন্যাশনাল সবার জন্যই এই এখানে খাবারের ব্যবস্থা। আমাদের এই মদিনাবাসী যারা আছেন, আসলে সবসময় আমাদের টার্গেট থাকে ওনাদেরকে যেন ভালো একটা প্রাইসে এবং খুব অল্প টাকার মধ্যে আমরা খাবার দিতে পারি। আমাদের সোনারগাঁওতেও কিন্তু আমরা যেই প্রাইসটা আছে আমাদের গেস্টদের জন্য, আমরা কিন্তু মদিনা যে বাসীরা আছেন, যারা চাকরি করেন, ওনাদের জন্য কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইস রাখছি, একটা প্যাকেজ সিস্টেম করে রাখছি। ওনারা আসলে ওই আমাদের যে ম্যানেজার সাহেবরা আছেন, ওনাদের সাথে কথা বললে ওনারা এই জিনিসটা পাবেন। পাঁচ রিয়ালে আপনি খাবার পেয়ে যাবেন এবং এখানে অনেক ভাইয়েরা এসেছেন, দেশের লোকজন এখান থেকে খাবার নিচ্ছেন, কি কি খাবার এখানে পাওয়া যায় চলুন দেখা যাক। এবং পাঁচ রিয়ালে আপনি সর্বপ্রথম মদিনাতে খাবার পেয়ে যাবেন। পাঁচ রিয়ালে আমাদের এখানে আজকে অনেক আইটেম, টুনা স্যান্ডউইচ, চিকেন শর্মা, চিকেন উইংস, ললিপপ, ফ্রাইড রাইস, বিরিয়ানি রাইস, উই হ্যাভ অল আইটেম। কতজন লোকের আজকে এখানে আপনারা খাবার আয়োজন করেছেন? অলমোস্ট 1500, দেড় হাজার লোকের। তার মানে আজকে দেড় হাজার লোকের আয়োজন এখানে চলছে এবং দেখতে পাচ্ছেন কিভাবে বিতরণ করা হচ্ছে, সবাইকে বিতরণ করা হয়েছে, যারা যারা এখানে আসতেছেন সকলকে দেওয়া হচ্ছে খাবার। অবশ্যই আমাদের বাংলাদেশি একটি রেস্টুরেন্ট হিসেবে এখানে আসবেন, আপনারা অবশ্যই চেক করবেন তাদের এই খাবার। পাঁচ রিয়ালে এই প্রথম মদিনা আল মুনাওয়ারাতে এত সুন্দর একটি প্লেসে বসে আপনি খেতে পারবেন। পাঁচ রিয়ালে মদিনাতে খাবার পেয়ে জনগণ কিন্তু অনেকটাই আনন্দ এবং উৎফুল্লর সাথে এখানে আসছেন এবং এই পাঁচ রিয়ালের খাবার গ্রহণ করছেন। তো আমরা এখানে স্থানীয় কিছু লোকজন আছে, তাদের কাছ থেকে জানবো যে তারা এই পাঁচ রিয়ালে খাবার পেয়ে তাদের কাছে কেমন লাগছে। পাঁচ রিয়ালের খাবার কখনো খেয়েছেন আগে মদিনাতে? এর আগে মদিনাতে এত এত কমে এত স্বল্প মূল্যে কোনোদিন খাইনি। পাচ্ছেন যে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশি এবং আরবিয়ানরা সকলে কিন্তু এখানে আসছেন এবং চেক করছেন এই ওয়ান বাইট নামে যে রেস্টুরেন্টের খাবারটি, আমাদের বাংলাদেশিদের সেই খাবারটা তারা। এখানে আমাদের বাংলাদেশিদের সাথেও একজন ভিনদেশি লোক রয়েছে, তিনি ইন্দোনেশিয়া থেকে, আমরা তার কাছে জানবো তার কাছে এই খাবারটি কেফ আকিল আদা কই ইসলাম মাশাআল্লাহ তাআম লাযিজা নাশকুরুকুম জাযাকুমুল্লাহু খাইরান কাসিরান ওয়ান বিট মাশাআল্লাহ মাবরুক মাবরুক বারাকাল্লাহু ফিকুম। এখানে আমরা একজন ছোট্ট বাচ্চাকে দেখছি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেফ হালাক? কুইস। ইশ ইসমাক? আইজউদ্দিন। انت اكلته من مطعم هذا؟ كويس مره. كيف طعم؟ 100 100 100 100 الكل يجي هنا. اتكلم على المشاهدين يجي ان شاء الله. ان شاء الله كله يجي. انت من وين؟ من السعوديه. من السعوديه، من مدينه ولا من برا مدينه؟ مدينه. جزاك الله خير، يلا الله يبارك لك. بشالك لاين هنا اوريدي
কিন্তু তারা দিয়ে সারতে পারতেছেন না, এত পরিমাণ লোক এখানে আসতেছে। এই সোনারগাঁ রেস্টুরেন্ট ওপেন করার সময় কিন্তু 1000 থেকে 1500 লোকের আয়োজন করেছিল, আজকেও কিন্তু ঠিক তাই 1000-1500 লোকের আয়োজন করা হয়েছে এই ওয়ান বাইট নামে যে রেস্টুরেন্টটি পাঁচ রিয়ালে, আমাদের বাংলাদেশের মালিকানাধীন সেই রেস্টুরেন্টে কিন্তু পাঁচ রিয়ালে খাবারের জন্য বিশাল লাইন লেগে গেছে মাশাআল্লাহ, দেখুন তারা রেডি করে সারতে পারতেছেন না। আমি একটি মেসেজ দিতে চাই সকল বাংলাদেশিদেরকে যে আমার মনে হয় এই প্রথম মনোরম পরিবেশে আমাদের বাংলাদেশিদের জন্য মদিনায় আর সাফওয়া টাওয়ারে, তো এটা খুবই চমৎকার একটি মানে আয়োজন করেছে তারা। যেমন পাঁচ রিয়ালের মধ্যে আমাদের চিকেন বলেন, স্যান্ডউইচ বলেন, আদার্স যে আইটেমগুলো আছে তারা কিন্তু একদম পাঁচ রিয়ালের মধ্যে কিন্তু তারা সেল করছে। আমার মনে হয় বাংলাদেশ সকল প্রবাসী বাংলাদেশি বিশেষ করে যারা মদিনায় অবস্থান করছেন তারা কিন্তু আসলে একদম স্বল্প আয়ের মানুষও কিন্তু এখানে এসে আপনারা মানে এই স্যান্ডউইচ এবং এই চিকেন ফ্রাইগুলো খেতে পারবেন, একটু ভিন্ন স্বাদ, আমার কাছে খুব মজা লেগেছে। আপনারা অবশ্যই আসবেন, রেস্টুরেন্টটি ভিজিট করবেন এবং যারা এখানে কর্মরত আছেন তাদের ব্যবহার অত্যন্ত খুবই ভালো, এবং আপনারা যদি আসেন অবশ্যই আপনারা আনন্দ করতে পারবেন এবং মজা করে এই চিকেন স্যান্ডউইচগুলো খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে। উত্তর মিউজিয়ামে আসলে এমনিতেই আপনার মনটা ভরে যাবে, যেখানে চারপাশে দেখতে পাবেন নবী রাসুলদের নাম, এবং এখানে রয়েছে সুন্দর একটি পার্ক, এবং নিচে আন্ডারপাসে রয়েছে মিউজিয়াম। এই সুন্দর জায়গাটি অবশ্যই ভিজিট করবেন এবং আপনার পছন্দ মতো খাবার এখান থেকে খেয়ে নেবেন মাত্র পাঁচ রিয়ালে। রিয়ালের রেস্টুরেন্টটি অবশ্যই ভিজিট করবেন মদিনা আল মুনাওয়ারার আসসাফিয়া মিউজিয়ামের একদম শেষের তলায় টপ ফ্লোর লিফটের যে আর রয়েছে সেখানে চাপ দিলে আপনি চলে আসবেন এই টপ ফ্লোরে, এবং এখানে দেখতে পাবেন ওয়ান বাইট নামে যে রেস্টুরেন্টটি রয়েছে সেখানেই পাঁচ রিয়ালে যে কোনো খাবার আপনি পেয়ে যাচ্ছেন। ধন্যবাদ সবাইকে। মদিনা আল মুনাওয়ারা থেকে আমি মোহাম্মদ মামুন, দেখতে থাকুন, পাশে থাকুন আল মদিনা টিভি বাংলার।